প্রথমে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নিব। এই জন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিব। তো আমি এখানে এই টাইপের পাস্তাগুলো নিয়েছি, আপনারা যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন। পাস্তাগুলো এখন পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পাস্তা সিদ্ধ হতে নর্মালি 6 থেকে 7 মিনিট সময় লাগে, আবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো কম বেশিও লাগতে পারে। তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেদ্ধ হওয়ার মাঝে দু একবার নেড়ে চেড়ে দিলাম। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এখন পাস্তা থেকে পানিগুলো ঝরিয়ে নিব। এখন পাস্তাগুলোর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব, যাতে পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। আর পাস্তাটা কখনোই ঠান্ডা পানি দিয়ে ধুতে যাবেন না, শুধু পানিটা ঝরিয়ে তেল দিয়ে রেখে দিলেই পাস্তাটা অনেকক্ষণ ঝরঝরা থাকে। তো আমি এখন রান্না করতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটি পাত্রে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। আপনারা এখানে ইচ্ছা করলে সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েলও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি। তারপরে নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিব টমেটোর পিউরে। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের টমেটো হালকা গরম পানির মধ্যে দিয়ে বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। টমেটোগুলো নেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যেন টমেটোগুলো খুব ভালো মতো পাকা হয় এবং কালারটা সুন্দর লাল হয়। টকটকা লাল হলে পাস্তার রঙটাও খুব সুন্দর আসে। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, কারণ আমি পাস্তা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে লবণটা ইউজ করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া।
এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতন ঝাল দিবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেরকম ঝাল দিবেন। দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মিক্সড হার্ব। সবগুলো মশলা দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করব কিছুক্ষণ। তারপরে সসটা যখন একটু শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এটা অপশনাল, আপনারা যদি মনে করেন তাহলে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মোজারেলা চিজ। চিজটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই, হালকা হাতে একটু নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিতে হবে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার রেড সস পাস্তা। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন।